আমি কিনেছি 10,000 টাকা দিয়ে সব থেকে অদ্ভুত কিছু চশমা। এতে ভাই 2,000 টাকার একটা চশমা আছে যেটাই লাইট চলে, তার সাথে সাথে 4,000 টাকার একটা চশমা আছে যেটা তুমি ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবে, আর ফাইনালি এই 6,000 টাকার চশমা, এটা দিয়ে ভাই কি হয় সত্যি আমি এক্সাইটেড দেখার জন্য। ভাই এই ওয়েবসাইটে সব থেকে অদ্ভুত অদ্ভুত কিছু চশমা পাওয়া যায়। প্রথমে আমি এই চশমাটা দেখেছিলাম যেটা দাম হলো 1,999 টাকা। এই চশমাটা দেখে আমি ভেবেছিলাম যে স্ক্যাম হয়ে যাবে, কোনো মতেই ভাই এরকম কোনো চশমা ভাই পাবো না, কিন্তু না রে পাগলা স্ক্যাম না ভাই, অ্যাকচুয়ালি ভাই এরকম একটা চশমা আমি পেয়েছিলাম। এই চশমাটার সাইডে তো সুইচ আছে, সুইচ টেপার সাথে সাথে লাইটও জ্বলতে শুরু করে দেবে, যেটা অন্ধকারে পড়লে ভাই খুবই ইউনিক লাগে। বাট নেক্সট যে চশমাটা অর্ডার দিই সেটা হলো ওয়াইরলেস পিক্সেল গ্লো গ্লাসেস, এটার দামও 1,999 টাকায়। ওয়েবসাইটে যদিও ভাই এই চশমাটার একটাই ছবি আছে, কিন্তু যদি তুমি জুম করে দেখো তাহলে সাইডে দেখবে একটা বাক্স আছে ভাই। এবার এটা যেমন দেখতে পাচ্ছ খুবই ছোট ব্যাটারি, কিন্তু ভাই এতে অ্যাকচুয়াল ভাই বড় ব্যাটারিতে চলবে, তো আশা করি ভাই লাইটটা আরো বেশি উজ্জ্বল হবে আর এর থেকে আরো বেটার কোয়ালিটির লাইট পাবো আমরা। চলো ভাই কেনা যাক বাইক নাও। আর ভাই অর্ডার দেওয়ার সাথে সাথেই আমাদের ডেলিভারিও চলে আসলো। তো ভাই এটাই হলো আমাদের ওয়াইরলেস চশমা, প্রথম চশমা আমাদের, দেখা যাক কেমন বেরোয়। প্যাকেজিং তো মোটামুটি ঠিকই আছে, বাক্স থেকে বেরিয়ে আসলো আর একটা বাক্স। একটা জিনিস বলবো যে বাক্সের কোয়ালিটি তো ভালো, কিন্তু আশা করি বাক্সের ভেতরে যে মশলাটা আছে সেটা ভালো আছে। দেখা যাক আমাদের ওয়াইরলেস চশমা কেমন হয়। আরে ভাই এটা কি ভাই, এটা কি চশমা, কোথায় লাইট জ্বলবে? তার সাথে আমাদের চার্জারা ব্যাটারিও দিয়েছে ভাই, থ্যাংক ইউ ব্যাটারি দেওয়ার জন্য। ভাই ওয়েবসাইটে যদি ছবিটা দেখো তাহলে একটুখানি আলাদা, মানে একটু 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 কেমন একটা বাচ্চাদের বাচ্চাদের মতন দেখতে। চশমার কোয়ালিটির কথা বলি তাহলে প্লাস্টিকেরই আছে, কিন্তু এমন বলবো না যে খুবই ফিনফিনে একদম একদম হাত দিলেই ভেঙে যাবে, ওরকম না, ঠিকঠাক কোয়ালিটিরই আছে। যেমন বলে যে কোনো তার কিন্তু দেখতে পাবে না, মানে ওয়াইরলেসই আছে, সব তারগুলো ভেতরে লোকানো আছে, তারের সাথে সাথে না আমি লাইটও দেখতে পাচ্ছি না, কোথায় লাইট জ্বলবে ভাই সেটাই দেখার বিষয়। ভাই চশমাটা যদি আমি পরি না, মানে ভারী, একটু ভারী আছে, মানে এই সাইডটা একটু ভারী আছে অবভিয়াসলি ব্যাটারির জন্য, কিন্তু ওভারঅল চশমাটার কোনো অতটা ওয়েট নেই। চলো ভাই চশমায় ব্যাটারি লাগাই, ভাই চশমায় নাকি ব্যাটারি লাগাচ্ছি ভাই, এরকমও দিন আসবে কোনোদিনও ভাবিনি। ব্যাটারি ব্যাটারি লাগানো হয়ে গেছে, এবার হলো এই অন সুইচটা টেপার পালা। 3, 2, 1। আরে সালা ভাই এবার বুঝলাম ভাই এইটা গ্লো করবে, মানে আলোটা ভাই ফ্রেমের ভেতরে আছে, ভাই খুবই নিট আছে ভাই চশমাটা। আর ভাই এখানে সুইচটা যদি আবার টেপো না জ্বলবে লিপবে, জ্বলবে লিপবে। চশমাটা ইউনিক আছে যাই বলো, মানে তারটা নেই তো তাই জন্য আরো ভালো বয়স ক্লিন লাগছে। এই পাশে যদি স্ক্যাম হয়ে যাচ্ছে বুঝে যাচ্ছে যে এখানে কিছু একটা ব্যাটারি সিস্টেম ঢোকানো আছে। ভাই আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম সেটা হলো চশমাটা লাইট জ্বালালে একটা আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? একটা আওয়াজ কিন্তু জ্বালালেই আওয়াজ আসছে, এই আওয়াজটা খুবই আস্তে আসছে, মানে তোমার সামনের কেউ লোক কিন্তু শুনতে পারবে না। কিন্তু প্রবলেমটা হলো চশমাটা যেহেতু তোমার এখানে আছে না, মানে কানের কাছে আছে, তাই জন্য তোমার কানের ভেতরে কিন্তু আওয়াজটা ঢুকবে মোটামুটি ভালোই। নেক্সট আমরা দেখবো 2,199 টাকার এই ওয়াইরলেস ডিজিটাল গ্লাস। এবার এটা USB চার্জিং আছে, ঠিক আছে, ব্যাটারি থেকে ডাইরেক্ট USB চার্জিং। যদি তুমি ছবিগুলো দেখো তাহলে বুঝতেই পারবে ডিফারেন্ট টাইপস অফ প্যাটার্ন তুমি নাকি চশমায় করতে পারবে। আর ভাই এটা সাইডে যেহেতু কোনো ব্যাটারি রাখার কোনো সিস্টেম নেই, তো চশমাটা কিন্তু ওভারঅল দেখতে বেশ ভালো লাগছে। বাইট নাও। আরে ভাই বাপরে ভাই এত ফাস্ট ডেলিভারি, সুইচ টেপার সাথে সাথে ভাই চলে আসছে। এটারও ভাই প্যাকেজিং সেম বাক্সতেই আমাদের দিয়েছে, এটাই ভাই একটু এক্সট্রা ভালোবাসা, মানে এক্সট্রা প্রোটেকশন লাগিয়ে ভাই আমাদের পাঠিয়েছে। চলো গাইস আমাদের ওয়াইরলেস ডিজিটাল চশমা। 3, 2, 1। ওরে আরে 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 ফাটা কপাল ভাই, জীবনটাই পুরো স্ক্যাম। কোথায় ভাই USB চার্জিং, কোথায় কোথায় USB ঢোকাবো বলো? মানে ভাই দেখো ভাই দুটো চশমা কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? সেম জিনিস আমাদের দিয়ে দিয়েছে, যেখানে ভাই আমি 2,199 টাকার এই ওয়াইরলেস ডিজিটাল চশমাটা অর্ডার দিয়েছিলাম। ভাই এখানে আইটেমে ক্লিয়ারলি লেখা আছে গ্লো ওয়াইরলেস ডিজিটাল পার্টি গ্লাস, তার সাথে এখানে দামটাও লেখা আছে 2,199 টাকা। অনলাইনে জিনিস কেনা মানে এই রিস্কটা তো থাকবেই। চলো ভাই নেক্সট আমরা এই চশমাটা অর্ডার দিয়েছি, এটা হলো গ্লো ডাইনামিক LED গ্লাস, তো মানে এটা ওই ডিজিটাল ওই চশমাটার মতনই, এখানে আরো তুমি নানা জিনিস লিখতে লিখতে পারবে, নানা রকমের রং টং হবে, এরকম অ্যানিমেশন ফ্লো প্যাটার্ন সবকিছু থাকবে। ভাই বাক্সের ভেতরে ভাই চার্জিং কেবিল, ইনস্ট্রাকশন ম্যানুয়াল, তার সাথে গ্লাস সবকিছুই থাকার কথা। 5,000 টাকা দাম ভাই চশমাটার। এই চশমাটার ভেতর থেকে যদি আগের চশমাটা বেরিয়ে আসে আমি শেষ ভাই, বাইট নাও। আর ভাই অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের ডেলিভারি এসে গেল, আর ডেলিভারির বাক্স দেখছো ছোট হয়ে গেছে ভাই, দাম বেড়ে গেল কিন্তু এদিকে বাক্স ছোট হয়ে গেল, ভাই কি হচ্ছে বুঝতে পারছি না। ভাই এখানে যদি দেখো দেখতে পাবে 4,999 টাকা দাম নিয়েছে। চলো গাইস আনবক্সিং করা যাক, আমি ভাই লিটারালি খামছি ভাই, প্লিজ যেন স্ক্যাম না হয় ভাই, প্লিজ যেন আগের ওই চশমা না বেরোয়। ভাই এটা তো আর অ্যামাজন থেকে অর্ডার দিইনি যে ভাই রিপ্লেস করে নেবো বা রিটার্ন করে দেবো, এটা ভাই পুরো একদম অফ ব্র্যান্ড একটা ওয়েবসাইট থেকে অর্ডার দিয়েছি, তো কিছু হলে ভাই আমি কিছু করতে পারবো না। 3, 2, 1। আরে ভাই ভাই মনে হয় স্ক্যাম হয়নি ভাই, বাক্স পুরো আলাদা ভাই, ম্যাজিক LED আই গ্লাসেস ভাই, কি ম্যাজিক দেখাবে দেখা যাক। ভাই ওয়েট একদমই হালকা ভাই, আদৌ কিছু আছে ভেতরে?
স্ক্যাম হয়নি ভাই, স্ক্যাম হয়নি, চলবে নাকি জানি না, কিন্তু মাল অরিজিনাল দিয়েছে আপাতত। ভাইয়ের সাথে চার্জিং কেবিলও দিয়েছে আর তার সাথে আমাদের সুন্দর ম্যানুয়ালও দিয়েছে। ভাই এটার সাথে আবার নিজস্ব অ্যাপ আছে ভাই, অ্যাপ ডাউনলোড করতে হবে, তারপরে আমি সবকিছু সেট করতে পারবো। ভাই যদি চশমাটার কথা বলি তাহলে আগের গুলোর থেকে অনেকটা ভাই থিক ফ্রেম আছে, আর তার সাথে ভাই কোয়ালিটিও যথেষ্ট বেটার আগেগুলোর থেকে। সামনেটা ভাই কেমন একটা ভাই উইন্ডশিল্ড মতন লাগানো আছে, দেখতে পাচ্ছি সবকিছু দেখতে পাচ্ছি, অসুবিধা নেই, কিন্তু সামনে ভাই এরকম মনে হচ্ছে ব্যারিকেডের ভেতর থেকে দেখছি। আর ভাই নাকে খুব লাগছে ভাই, মানে কেনই বা লাগবে না, দেখো ভাই নাকের কাছে কি একটা অদ্ভুত জিনিস একটা করে রেখেছে, এইটার জন্যই লাগছে। প্লাস্টিকটা সরাই, চার্জিং এর কথা বলি তাহলে এই যে সাইডে চার্জিং পোর্ট আছে, আর সুইচটা হলো আমাদের খুব ইউনিক জায়গা, এটা হলো চশমার ঠিক উপরে এখানটা সুইচটা আছে। চার্জিং এর তারটা একটু বড় দিতে পারতো ভাই, এটা কি ভাই? চশমার চার্জিং এ বসানোর সাথে সাথে সাইডে লাইটটা জ্বলছে, যার মানে চার্জিং হচ্ছে, যতক্ষণ চার্জ হবে ততক্ষণ আমরা এই চশমার আবার অ্যাপটা আছে অ্যাপটা ডাউনলোড করতে হবে। ভাই ঘড়ির অ্যাপ ডাউনলোড করে চশমার অ্যাপ ভাই প্রথমবার ডাউনলোড করছি আমি, ভাই তো ওয়েবসাইটই খুলছে না ভাই, ডাউনলোড কোথা থেকে করবো? তাহলে ভাই অ্যাপটার নাম হলো ফাঙ্কি গ্লাসেস, সেখানে সার্চ করতে হবে, দেখে তো মনে হচ্ছে এটাই সেই অ্যাপটা ফাঙ্কি গ্লাসেস। চলো গাইস ডাউনলোড করা যাক, সবার আগে চশমাটা সুইচ অন করা যাক। 1 2 3 চলো ভাই, সুইচ অন কেন হচ্ছে না? 1 2 3 কেস করেছে রে, টিপে রাখতে হবে কি? ব্রাইটনেস বাড়ানো কমানো যাবে নাকি? হ্যাঁ ভাই বাড়ছে কমছে। ও এখানে এটা হলো অ্যানিমেশন, ডিফারেন্ট অ্যানিমেশন আমি নিতে পারবো, তো এটা দিয়ে ভাই নানা রকমের অ্যানিমেশন আমি সিলেক্ট করতে পারবো, কিভাবে ভাই প্যাটার্নটা তোমার চশমায় ওপর নিচ হবে। যেমন কি দেখতে পাচ্ছ তিন রকমের মোড আছে, তার সাথে আমি টাইমও সেট করতে পারবো, ফুল স্পিড করে রাখলে একদম খুব তাড়াতাড়ি কুল লেখাটা পুরো এদিক থেকে ওইদিক যাবে। ভাই নেক্সট আমরা এখানে লিখতে পারবো যে চশমায় কি লেখা আসবে। ভাই লিখে তো দিলাম, লেখা আসছে ভাই, কিছু চেঞ্জ হলো কি লেখা? টসটা কিন্তু ভাই হেভি আছে ভাই, এটা যদি হয় তাহলে ভাই চশমা পরে ক্লাসের সামনে চলে যাবো ভাই, প্রপোজ করা হয়ে যাবে ভাই, মুখে বলতে হবে না হে ভাই উচ্চ ভাই। এই চশমাটা তো স্ক্যাম আমাদের সাথে হয়নি, কিন্তু পরবর্তী চশমা যেটা দাম ভাই 6000 টাকা। হ্যাঁ ভাই যেমন কি দেখতে পাচ্ছ গ্লো প্রোগ্রামেবল গ্লাস, ভাই প্রোগ্রাম ওগ্রাম সব রান করা যাবে ভাই। 10999 টাকার চশমা সেটা এখন 5999 টাকায় পাওয়া যাচ্ছে, এরকম যদি চশমাটা হয় ভাই ইনসেন লেভেলের হবে ভাই। এই চশমাটাতেও নিজস্ব অ্যাপ আছে, কিন্তু এই অ্যাপটায় আরো বেশি কন্ট্রোলস আছে যেগুলো নিয়ে তুমি খেলা করতে পারবে। ওভারঅল চশমাটা ছবিতে দেখে তো খুবই এক্সাইটিং লাগছে, রিয়েল লাইফে কেমন হবে সেটাই হলো প্রশ্ন। চলো গাইস অর্ডার দেওয়া যাক, আশা করি স্ক্যাম হবে না। বাইট নাও, আরে ভাই বাইট নাও, টিপতেই চলে আসলো আমাদের চশমা, বেশি ছোড়াছুড়ি করা যাবে না ভাই, অনেক দাম ভাই চশমাটা, ভেঙে টেঙে গেলে স্ক্যাম হয়ে যাবে। দেখা যাক আমাদের 10000 টাকার চশমা কেমন হয়, এরকম চশমার অভিজ্ঞতা আমার প্রথমবার হতে চলেছে, আশা করি খুলে ওই 1000 টাকার চশমাটা বেরোবে না প্লিজ। বাক্সের ভেতর থেকে বেরিয়ে আসলো আমাদের আরেকটা বাক্স, আর ভাই যেমন কি দেখতে পাচ্ছ বাক্সটাই ভাই আমাদের এই চশমাটার ছবি আছে, আমাদের ভাই শাইনিং গ্লাস ভাই কতটা শাইন করবে সেটাই হলো দেখার পালা। ভাই চশমাটায় প্রায় 500 খানা ভাই এলইডি লাইটস আছে, বুঝতে পারছো 500টা এলইডি লাইটস তুমি চোখে পড়ে ঘুরবে, বাই চান্স যদি কিছু এদিক থেকে ওইদিক হয়ে যায় চোখটাই আমার আজকে গল্প হয়ে যাবে। কিন্তু চলো গাইস দেখা যাক আমাদের 10000 টাকার চশমার বাক্সের ভেতর থেকে কি বের হয়। 3 2 1 ভাই কি বড় চশমা ভাই, চশমার সাইজ দেখো খালি, রে ভাই রে ভাই। ভাই চশমাটা আপাতত সাইডে রাখি, চশমার ভেতরে একটা সুন্দর একটা পাউচ দিয়েছে এই চশমাটা ক্যারি করার জন্য, তার সাথে আছে আমাদের ম্যানুয়াল, মোটটা ম্যানুয়াল দিয়েছে ভাই। ম্যানুয়ালটা ভাই ফেলে তো দিতাম, কিন্তু ভাই বুঝতেই পারছো লাইটিং ওলা চশমা প্রথমবার আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, চাইনিজ ম্যানুয়াল আমি কতটা বুঝতে পারবো সেটাও আমি জানি না, সামনে পেছনে পুরো চাইনিজ। আর ভাই চশমাটাকে চার্জ দেওয়ার জন্য ভেতর থেকে আমাদের কেবিলও বেরিয়ে এসেছে। ভাই চশমাটার প্রথমে প্লাস্টিকটা খুলি, ও ভাই পুরো মনে হচ্ছে অ্যাকচুয়াল একটা স্ক্রিন লাগানো আছে আমার চোখের সামনে, বিল্ড কোয়ালিটি সাংঘাতিক, তার সাথে একটু ওয়েটও আছে। আর ভাই চশমার পেছনটা দেখো ভাই, জাস্ট এইটুকু ফুটো আছে, এইটা দিয়ে তোমাকে দেখতে হবে, এইটুকু জায়গা দিয়ে কতটা আমি দেখতে পাবো জানি না, কিন্তু এটা বেসিক্যালি দিয়েছে যাতে ভাই নিজের চোখেই ভাই লাইটটা না লাগে। চলো ভাই পরে দেখি কেমন লাগে, ও ভাই এটা কি পড়েছি ভাই, চশমার ভেতর থেকে না একটু সবুজ সবুজ দেখছি, মানে একদম পাতলা একটা লাইন দেখতে পাচ্ছি, আর পুরো ওপর নিচ পুরো অন্ধকার। কমফোর্টের দিক থেকে বলবো যে ভাই অবভিয়াসলি আনকমফোর্টেবল আছে যেহেতু এত ভারী, আর তারপরে সাইডে ভাই প্লাস্টিক গুলো খুবই লাগছে কানে, নাকের কাছটা বেটার ভাই ওই আগের চশমাটা থেকে অনেক বেটার, কানে লাগছে তো কি হয়েছে কিন্তু স্টাইলিশও লাগছে ভাই। চশমাটা বেসিক্যালি লাইটিং দেখানোর জন্য, তুই চশমা পরে কিছু দেখতে পাবে না ঠিকঠাক ভাবে। হ্যাঁ ভাই সেম চশমার এই নিচের এখানটা চার্জিং পোর্ট আছে, তার সাথে আমাদের উপরে আছে সুইচ, আর এই সুইচটা টিপেই আমরা দেখবো এই চশমা কেমন খেলা দেখায়। 3 2 1 ভাই কি হচ্ছে ভাই, প্লিজ চল ভাই, এটা স্ক্যাম না হয় ভাই, আশা করি টিপে রাখলে চলবে ভাই, তাহলে আমি শেষ ভাই, চল চলেছে ভাই চলেছে, ব্যাটারি আছে, ও ভাই এটা কি হচ্ছে ভাই, এটা কি
চশমাওয়ায় উড়িয়ে বাজওয়ায় সাংঘাতিক ভাই, হেভি ভাই, হেভি চশমা। এটা পরে আমি ভাই রাস্তায় বেরোবো ভাই, এই চশমাটা পরেই ভাই আজকে আমি ফুচকা খেতে যাবো। না ভাই, ডিসপ্লে কোয়ালিটি তো আছে ভাই, যেমন কি দেখতে পাচ্ছ এটার সাথে আমাদের অ্যাপ দিয়েছে, তো অ্যাপের সাথে কানেক্ট করার পরে আশা করি আরো ফিচার্স দেখতে পাবো। এটাই হলো একটা নাম শাইনিং গ্লাসেস, এটা সাহায্যেই ভাই আমি চশমাটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবো। চলো গাইস ইনস্টল করা যাক ভাই অ্যাপটা, সাংঘাতিক অ্যাপ ভাই, বাপরে বাপ। চলো ভাই কানেকশন আমাদের হয়ে গেছে, এবার আশা করি আমরা ইউজ করতে পারবো। এখানে কয়েকটা হেভি হেভি প্রিসেট আছে এমন কি দেখতে পাচ্ছ। হ্যাঁ আর দেখছ ভালোবাসার প্রিসেট, মেয়ে পটানোর জন্যই মানে চশমাটা কেনা ভাই। ভাই এখানে অনেক কটা মোড আছে ভাই, আর দেখো গাইস এটা ফ্ল্যাপি বার্ডেরও মোড আছে। ওরে বাস কি উড়ছে ভাই ফ্ল্যাপি বার্ড, এটা বেশ সুন্দর আছে। এরকম একটা চশমা লাগিয়ে তুমি ঢুকবে খালি, যে কোনো জায়গায় তুমি যাবে সবাই ভাই দেখবে না ভাই কোন গ্রহ থেকে চলে আসলো। এইতে আরো সেটিং আছে, যেমন কি যে কোনো গানের সাথে তুমি সিং করাতে পারবে তোমার চশমার অ্যানিমেশন। হ্যালো কি খবর, কেমন আছো, ভালো আছো, আরে খেলা ছেলেদের মন আর মেয়েরাই মনটাকে এরকম ভাবে ভেঙে চুরচুর করে দেয়। হেভি লাইটিং ভাই।